আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে খুবই স্পেশাল একটা রান্না, সেটা হলো নারকেলের দুধের আমড়া রান্না। এটাকে আমড়ার কোরমাও বলা হয়। সুস্বাদু এই খাবারটা মূলত বরিশাল ও খুলনা অঞ্চলে রান্না করা হয়। তো এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি, আর এটা আমি ভালো মতো ছিলে নিয়েছি। সবুজ অংশটা ভালো মতো ফেলে দিতে হবে, নতুবা বেশি টক লাগতে পারে। আর এগুলো আমি যে একটু ফেড়ে দিয়েছি অথবা চিড়ে চিড়ে দিয়েছি, যেন এর ভিতরে মশলাপাতি খুব ভালো মতো ঢুকে যায়। তো এভাবে আমি বাকিগুলো প্রস্তুত করে নিয়েছি। আর যেটা মেইন লাগবে সেটা হলো নারিকেলের দুধ। এখানে আমি 2টা নারিকেলের দুধ ভালো মতো প্রসেসিং করে নিয়েছি, আর এই রান্নাটায় নারকেলের দুধটা প্রধান উপকরণ আর কি। তো রান্নার প্রসেসিংটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা কমই দিতে হয়, কেননা নারিকেলের দুধে অনেকটা তেল থাকে, আর এজন্য এই রান্নাটায় তেলটা কম ব্যবহার করতে হয়। তো আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এগুলো আমি একটু ভেজে নিচ্ছি, বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা ভেজেই এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটায় কিন্তু একদম হালকা মশলা ব্যবহার করতে হয়। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়েছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটা একদম কম করেই দিতে হবে। আর একটু সামান্য নারিকেলের দুধ দিয়ে আমি এটা এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। বাড়তি কোনো পানি আমি ব্যবহার করব না, যেহেতু এটা নারিকেলের দুধে করছি, এজন্য একটু দুধ দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি মশলাগুলো, যেন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় মশলার, ততক্ষণ এটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো আমড়াগুলো দিয়ে এখন আমি ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি। আর অনেক জায়গায় আমি দেখেছি আমড়া সিদ্ধ করে পানি ফেলে দেওয়া হয়, এতে আমড়ার ভিতরে কিন্তু কোনো উপকরণে ঠিকঠাক ঢোকে না। আমড়া যদি এইভাবে সরাসরি রান্না করা হয় সেই ক্ষেত্রে বেশ স্বাদ গন্ধ ঠিক থাকে, পুষ্টিগুণও ঠিক থাকে। তো আমি একটু এগুলো কষিয়ে নিলাম 2-3 মিনিট মতো দিয়ে। এবার আমি এখন নারিকেলের দুধ দিয়ে দিলাম সম্পূর্ণটাই। আর আমড়া সেদ্ধ হতে বেশ সময় লাগে, যেহেতু এটা শক্ত জাতীয় খাবার, শক্ত জাতীয় সবজি আর কি, সবজি বলি আর ফলই বলি, তো এটা একটু শক্ত থাকে, এজন্য সিদ্ধ হতে টাইম লাগে। তো একটু নারকেলের দুধটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, খেতেও ভালো হয়, সিদ্ধ হয়। সেই ক্ষেত্রে মানে অনেকক্ষণ এটা জাল করা লাগে। তো যতক্ষণ না এটা টকবক করে ফুটে উঠছে, ততক্ষণ এটা এখন আমি ঢাকনা আলগা করে জাল করব। তো আমি আবারও ভালো মতো নেড়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটা টকবক করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, আর 2 টুকরো এলাচি দিয়েছি। যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার, এলাচ ও দারচিনির গন্ধটা এখানে বেশ খুব ভালো লাগবে, দিলে মিষ্টি একটা গন্ধ বেরোবে। তো দিয়ে এখন আমি এটা আবারও নেড়ে দিলাম, আর চুলার জালটা এখন আমি বাড়িয়ে রেখেছি যতক্ষণ না এটা ফুটে ওঠে আর কি। তো এই এখন আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর চিনিটা যে যার স্বাদ মতো দিবেন, কিন্তু যেহেতু আমরা টক জাতীয় খাবার, মিষ্টিটা একটু বেশি লাগে, এবং মিষ্টিটা একটু বেশি খেতেই কিন্তু এতে ভালো লাগে। তবে অনেক জেলার লোকজন মিষ্টিটা একটু কম খান, সেই ক্ষেত্রে তারা একটু কমিয়েই দিতে পারেন। চিনি ও লবণের ব্যবহারটা যে যার পছন্দ মতোই করবেন। এখানে তো যশোর অঞ্চলে একটু বেশি খায়, আমি একটু বেশি দিব এই জন্যে। তো যখনই এরকম টকবক করে ফুটে উঠেছে, এখন আমি চুলার হিটটা একদম মিডিয়াম টু লো করে দিব। কারণ যারা আমরা পুরনো রাঁধুনি, আমরা জানি যে নারিকেলের দুধ দিয়ে যখন কোনো কিছু রান্না করা হয়, টকবক করে যখন ফোটে, এটা কিন্তু উপচে পড়ে যায় দুধের মতো। তো জালটা মিডিয়াম টু লো হিটে, যে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে জালের প্রসেসিংটা আমি রাখছি। ঠিক এই পর্যায়ে জালটা রেখে আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন এটা ভালো মতো দেখা যায়। আর যদি টিনের ঢাকনা দিয়ে ঢাকেন, সেক্ষেত্রে বারবার একটু উল্টে দেখে নেবেন গড়িয়ে পড়ছে কি না। তো এটা আমি একটানা জাল হতে দিয়েছি, আর মাঝে মাঝে নেড়েও দিতে হবে এটা। তো আমরা সেদ্ধ হতে বেশ সময় লাগে, তো এটা একটানা আমি জাল করে যাচ্ছি যতক্ষণ এটা ভালো মতো সিদ্ধ হয় ও নির্দিষ্ট একটা ঝোলে আসে। তো এটা রান্না করতে করতে আন্দাজ হয়ে যায় কতক্ষণ জাল লাগে। এই আমরা রান্নায় মূলত প্রায় ঘন্টাখানেক সময় জাল করতে হয়। তো আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, যেন দুধটা উথলে পড়ে না যায়। তো একটানা আমি ঢাকনা খুলে খুলে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হলো এবং ঝোলটা কেমন আছে। তো দেখেন ঝোলটা প্রায় কমে এসেছে, আর আমরাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আমি এটা আবারও নেড়ে দিচ্ছি, আর লবণ চিনি ব্যবহারটাও এই সময় আপনারা চেক করে নিতে পারেন, লাগলে একটু দেয়া যাবে এই মুহূর্তে।
তো এটা আমি আবারও নেড়ে দিলাম, দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলা নয়, এখানে আমি দুইটা এলাচ ও সামান্য জিরা ভেজে গুঁড়ো করে দিলাম, যা এই খাবারটা গন্ধটা অনেক সুন্দর করে। দুই টুকরো এলাচ আর সামান্য জিরা আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম, মানে নামানোর আগ মুহূর্তে দিতে হয়, তাহলে বেশ স্বাদ গন্ধটা অনেক ভালো থাকে। আর চাইলে কিন্তু এই খাবারটা ডিমের ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে সেদ্ধ ডিম সামান্য তেলে ভেজে নিয়ে এখানে দিয়ে দেওয়া যায়, নামানোর 5-6 মিনিট আগে এটা দিতে হবে। তো আমি এই যে জালটা এখন নিভে দিলাম, আর এই ঝোলটাই আমি রাখবো, কারণ রান্নার পরে ঝোলটা খানিকটা কমে আসে আর ঝোলটা অনেক ঘন হয়ে যায়, আর আমরার চেয়ে ঝোলটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আশা করি এরকম ফলো করে যদি এই আমরার কোরমাটা রান্না করেন, অনেক সুস্বাদু একটা খাবার, এটা দিয়ে আপনি অনেক ভাত খেতে পারবেন। আর মূলত শেষ পাতেই কিন্তু এটা পরিবেশন করতে হয়, আমরাটা একটু ঠান্ডা করে তারপরে পরিবেশন করলে খেতে স্বাদটা বেশ বাড়ে। আর যে কোনো মাংসের তরকারি খাওয়ার পরে যদি আপনারা এই কোরমাটা খান, বেশ খুব ভাল লাগে খেতে আর কি। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।